আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই দোকানের মতো পারফেক্ট শাহী হালিম ঘরেই তৈরি করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা আমার মতো করে হালিম রান্না করেন তাহলে দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন আর এই হালিমটি রান্না করার জন্য আমি নিয়েছি রাধুনি হার্লেম মিক্স আমি কিভাবে তৈরি করেছি এই হালিমটি চলেন একবার দেখে নিন আমি প্রথমে এখানে নিলাম একটি রাধুনি হারলেম মিক্সের প্যাকেট এই প্যাকেটের ভেতরে দুটি প্যাকেট রয়েছে একটিতে রয়েছে ডাল চাউলের একটি মিশ্রণ আমি এখন এই বড় প্যাকেটের ডাল চাউলের মিশ্রণটি একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি আরও একটি পাত্র নিয়ে নিলাম এই পাত্রের ভেতর ঢেলে দিচ্ছি মশলা আর একটি যে প্যাকেট আছে এই প্যাকেটের ভিতর রয়েছে হালিমের মশলা তো এই মশলা থেকে এক টেবিল চামচ মশলা কিন্তু তুলে রাখতে হবে এখন এই ডাল চাউলের মিশ্রণের ভিতর দিয়ে দেব গরম পানি আমি এখানে প্রথমে এক কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু কাঠি দিয়ে নাড়িয়ে নিয়েছি আবার দিয়ে দিলাম আরও এক কাপ এখানে আমি মোট তিন কাপ গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারেন এখন এই মিশ্রণটি রেখে দিতে হবে সাইডে ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই এই কাজটি আগে থেকে করতে হবে আমি এখানে নিয়েছি কবুতরের মাংস আপনারা যে কোনো হাড়যুক্ত মাংস নিতে পারেন এখানে আমি আধা কেজি পরিমাণ কবুতরের মাংস নিয়েছি এখানে আধা কেজির থেকেও একটু বেশি হবে কবুতরে যেহেতু হাড়টি বেশি থাকে এজন্য আমি কবুতরের মাংস নিয়েছি এখন চলে এলাম চুলাতে এখানে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণে তেল এখন এই তেলের ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটিকে খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিব ভাসতে ভাসতে যখনই দেখবেন যে পেঁয়াজ এরকম লাল বর্ণের হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংস আমি কিভাবে রান্না করছি স্টেপগুলো কিন্তু ফলো করবেন পারফেক্ট সাই হালিম পেতে আপনাদেরকে প্রথমেই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি তারপরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হালিমের যে মশলা সে মশলাটা আমি কিন্তু এক টেবিল চামচ মশলা এই হালিমের মশলা থেকে তুলে রেখেছি আমি বারবার বলছি কথাটি মনে রাখবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বারবার চেক করে নিব যাতে নিচে না লেগে যায় এদিকটা খেয়াল রাখতে হবে আমি দিয়ে দিলাম এক চামচ টালা জিরার গুঁড়ি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রয়োজন পড়লে আপনারা কিছুটা পানি দিয়ে নেবেন কষানোর জন্য তো এই পর্যায়ে আমার মনে হয় পারফেক্টভাবে এটা কষে গিয়েছে এখন আমি চেক করে দেখছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল চালের মিশ্রণটি হালিম রান্নার ক্ষেত্রে পানির পরিমাপটা খুব জরুরি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আমি প্রথমেই তিন কাপ পানি নিয়েছিলাম এই মিশ্রণটিকে ভিজিয়ে রাখতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাল চলের মিশ্রণটিকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি এবং অল্প আছে এটিকে রান্না করতে হবে আঁচটি এমন রাখতে হবে যাতে করে পুড়ে না ওঠে এবং মাঝে মাঝে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেহেতু এখানে ডাল চাউলের মিশ্রণ আছে সেহেতু দলা পেকে যেতে পারে বা তলা লেগে যেতে পারে এর জন্য খুব সাবধানের সাথে এই রান্নাটি করতে হবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রথমে আপনারা অল্প একটু লবণ দিবেন বেশি লবণ দিবেন না এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করছি পরে স্বাদ অনুযায়ী দিব কারণ মশলার ভেতরে লবণ থাকে এজন্য আমি হালকা আছে এই রান্নাটি করব যখন দেখব যে আমার এটি সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটি হবে এমন যতটুকু আপনারা ঝোল রাখবেন ততটুকু পরিমাণে পানি দেবেন এখানে আমি দুই কাপ পানি পরে ব্যবহার করেছি আমি দিকে চুলাতে তৈরি করব বেরেস্তা আজকে আমি আপনাদের একটি টিপস দিব বেরেস্তা কিভাবে পারফেক্ট হবে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে যদি আপনারা পেঁয়াজ কুচিটিকে মিশিয়ে ভাজেন তাহলে পারফেক্টভাবে এটির রঙ আসবে এবং মুচমুচে থাকবে অনেকক্ষণ দোকানে পেঁয়াজ বেরেস্তাটা দেখবেন অনেক মুচমুচে থাকে এটির কারণ হচ্ছে তারা এখানে ময়দা ব্যবহার করে দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি উঠিয়ে ফেলছি দেখেন আমার কাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে দেখেন কি সুন্দর একটি কালার এসেছে পেঁয়াজের বেরেস্তাতে আর এভাবে পেঁয়াজের বেরেস্তা করে বাইরে রাখলে অনেকক্ষণ এটা মুচমুচে থাকে তো আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা পেঁয়াজের বেরেস্তাটাকে এভাবেই করবেন এখন আমি আবার চুলাতে চলে এলাম এই পর্যায়ে আমার কিন্তু রান্নাটা পুরো শেষ ঠিক রান্না শেষ হয়ে গেলে তার দুই মিনিট মানে আগেই আপনারা আগে থেকে তুলে রাখা এক টেবিল চামচ মশলা দিয়ে দিবেন এই মশলাটা দিলে হবে কি সাই সাই একটা ফ্লেভার আসবে হালিম থেকে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাত্র দুই মিনিটের জন্য রাখবো দুই মিনিট পর আমি আবারও দেখাচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখেন মাঝখানে কিন্তু তেল ফুটে ফুটে উঠেছে এর মানে এটা পারফেক্টভাবে হয়েছে আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো আমার কিন্তু রান্নাটা শেষ এখন আমি একটি মাটির পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাবো যেটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজেই দোকানের মতো পারফেক্ট শাহি হালিম ঘরেই তৈরি করলাম এখন আমি হালিমের উপরে পেঁয়াজ বেরেস্তা দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু দেখলেন তো খুব সহজেই দোকানের মতো পারফেক্ট শাই হালিম ঘরেই তৈরি করে ফেললাম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা আমার মতো করে রান্না করেন তাহলে দেখবেন দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ